Hi everybody, kon 7ta baje 2 minute, so as promised sob thik ache to camera tamera dekhe nichhi khub regular to kori na shei karone check kore rakha bhalo 7ta baje 2 minute baje ekhon modhe 3 minute ba 4 minute hoye geche ebong chole eshechi facebook live e কার কার কি প্রশ্ন আছে কি কি বলার আছে সেগুলো বলতে পারেন তবে তার আগে সবাইকে বলি যে একটা খুব অদ্ভুত সময় চলছে এরকম সময় আমাদের জীবদ্দশায় আমরা পৃথিবীতে দেখেছি বলে আমার তো মনে পড়ে না এবং দেখব বলে সেটাও মনে হয় না এই সময় কবে কাটবে আমরা জানি না তবে একটা জিনিস বলতে পারি আমার নিজস্ব অভিজ্ঞতা বা নিজস্ব অনুভূতি থেকে সেটা হচ্ছে এই গোটা ব্যাপারটা যেটা চলছে এই মুহূর্তে যে প্যান্ডেমিক বলি মহামারী বলি যেটার ভয় আজকে আমরা সবাই বাড়িতে আটকে আছি গোটা পৃথিবীর 90% মানুষ গৃহবন্দী হয়ে আছে সেই জিনিসটা কিন্তু একটা নতুন পৃথিবী তৈরি করবে বলে আমার মনে হয় মানে আগামী দিনগুলো একরকম থাকবে না আর যখন এই সব কিছু খুলবে যখন সব কিছু আবার তথাকথিতভাবে স্বাভাবিক হবে তখন সব একদম আগের মতো থাকবে আমার মনে হয় না পার্সোনালি কোনো দিক থেকেই না মানুষের ধ্যান ধারণা বদলে যা গেছে বা যাচ্ছে প্রত্যেক দিন এটা কোথাও একটা প্রকৃতি আমাদের একটা থাপ্পড় মেরে বুঝিয়ে দিচ্ছে যে বেশি পেঁয়াজি করো না বেশি বাড়াবাড়ি করো না সারাক্ষণ ইচ্ছে মতো জলের মধ্যে প্লাস্টিকের বোতল ফেলা আর যে দেদার নোংরা করা এই পৃথিবীকে জঙ্গলের মধ্যে গিয়ে লাখে লাখে কোটিতে কোটিতে প্লাস্টিক ফেলে আসা নদীর জলে প্লাস্টিক ফেলা এগুলো চলতে থাকে কাউকে কিছু বলতে গেলে সকলে বলে হ্যাঁ ছাড়ুন তো কী হবে দেখুন তা কত ভাসছে কোথাও না কোথাও একদিন ঘুরিয়ে একটা থাবড়া মারবেই পৃথিবী আমার প্রকৃতি আমার মনে হয় তো সেটাই আমার মনে হয় মানে কোথাও একটা যেন অমোঘ একটা সত্য এটা সেই ঘটনাটা ঘটছে তো আমরা যখন আবার শুরু করব স্বাভাবিক জীবনযাপন তখন এরম থাকবে কি না পৃথিবীটা আমরা একইভাবে ভাববো কি না অনেক কিছু ভেবে দেখতে হবে অর্থনীতি ভীষণভাবে বদলে যাবে অন্তত সব কিছু শুরু হওয়ার 6 মাস অবধি তো অনেক কিছু বদলে যাবে সবাই আশা করি ভালো আছেন ভালো থাক আছেন কথাটা বলতে পারছি না মানে সাবধানে আছেন সকলে হোপফুলি এইটুকু আশা রাখতেই পারি সকলে বিধি নিষেধ মেনে চলছেন আমি জানি অনেকের অনেক সমস্যা হচ্ছে অনেকে অনেক অনেক কাঠিন্যের মধ্যে অনেক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন সকলে তো আর প্রিভিলেজ নয় তাদের প্রত্যেক দিনের কাজ আটকে আছে তার ফলে রোজগার আটকে আছে সেই কারণে তারা চূড়ান্ত অর্থনৈতিক সংকট ফেস করছেন অনেকেই হয়তো কম বেশি আমরাও সকলে করছি মানসিক সংকটও ফেস করছি সেইগুলো কাটিয়ে উঠবো নিশ্চয়ই আমরা একদিন এই আশা রাখতে পারি কিন্তু আপাতত এই সবাই খবর নিতে এলাম এবার দেখা যাক কী কী বলছেন আপনারা স্টে সেফ বেশিরভাগ লোকই বলছেন ইয়েস আমিও সেটা বলার চেষ্টা করছি উপাসনা লিখেছো সব কিছু তো চেঞ্জ হবে আর তাছাড়া নেচার নিজেকে রিজিউম করছে নেচারও তো রেস্ট দরকার নেচারের রেস্টের থেকেও নেচারের সম্মান দরকার নেচারকে আমরা যে সম্মানটা দিই না সেই সম্মানটা দেওয়া দরকার জয়ত শ্রী গাঙ্গুলি তুমি বলেছো যে তুমি বলছি তোমাকে আমার ধারণা তুমি আমার থেকে ছোটো আরও গিটার বাজানোর ভিডিও পোস্ট করুন খুব ভালো লাগলো থ্যাংক ইউ ভেরি মাচ জয়ত শ্রী এই ব্যাপারে এটা বলতে চাই যে এই যে গিটার বাজানোর এক্সপেরিমেন্টাল যে ভিডিওগুলো আমি পোস্ট করেছি ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টুইটারে গত কয়েকদিন ধরে এটা হয়তো কিছু লোক জানেন কিছু লোক জানেন না সঙ্গীত আমার প্রথম প্রেম আমি সিনেমা না করলে মিউজিক করতাম অন্তত আরও মন দিয়ে শিখতাম এটুকু বলতে পারি বহুদিনের খেদ আক্ষেপ যে খুব রেগুলার বেসিসে বাজানো হয় না পুরোপুরি প্র্যাকটিস চলে গেছে যে তাৎক্ষণিকভাবে অনেক আইডিয়াস মিউজিক্যাল আইডিয়াস মাথায় আসতো সেগুলো আর আসে না তো এই সময়টা যখন গৃহবন্দী হয়ে আছি তখন ভাবলাম যে সেগুলোকে ঝালিয়ে নেওয়া যাক একটু সেই জন্যেই শুরু করা এ ব্যাপারটা সেটা করতে গিয়ে হঠাৎ করে দুঃসাহসী হয়ে পড়লাম এবং মনে হলো যে দেখা যাক একটু সকলের সামনে ব্যাপারটা মেলে ধরি কীরকম লাগে অনেক দিন পর বহু বছর পর আই স্টার্টেড পোস্টিং থিংস পোস্টিং মাই লিটল গিটার ক্লিপস খুব সাহস করে আমার বন্ধুবান্ধব প্রচুর আছেন সোশ্যাল মিডিয়া যারা আমার থেকে অনেক ভালো বাজান মানে তুলনাই হবে না কোনো তাদের সামনে লজ্জার মাথাকেও আমি পোস্ট করেছি আপনারা যে পরিমাণ তোমরা যে পরিমাণ
ভালোবাসা দিয়েছো সেটাতে, সেটাকে সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। এটা এগুলো মিউজিক আমি নানা সারা পৃথিবীর নানা রকমের গান বাজনা শুনি এবং সেগুলো থেকে উৎসাহ এবং অনুপ্রেরণা নেওয়ার চেষ্টা করি। সেখান সেটাতে দেবব্রত বিশ্বাস বা জয়দী চক্রবর্তী বা লাইসা আহমেদ লিসা রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে মাইলস ডেভিস, আবার খুব বিজার নাম না জানা কোনো লেবানিজ গায়ক গায়িকা তাদের থেকে শুরু করে বলিউড, এই সবটাই থাকে তার মধ্যে। এই সময়টা সৌত্রী লিখেছো, এই সময়টায় ছুটিয়ে প্র্যাকটিস করো, আমাদের মন ভালো হয়ে যাক, ডেফিনেটলি চেষ্টা করবো সৌত্রী। আমি প্রথম দিকে শুধুই বাজানোর ভিডিও পোস্ট করছিলাম, পরের দিকে একটা গান গাওয়ার ভিডিও পোস্ট করেছি। আমি বাজাতে বেশি পছন্দ করি, এটা সবার আগে বলে রাখি। গিটার হাতে থাকা মানে তাকে তার সঙ্গে গান গাইতে হবে এটা নয়, গিটার একটা স্বয়ংসম্পূর্ণ যন্ত্র, সেলফ সাফিসিয়েন্ট ইনস্ট্রুমেন্ট। সারা পৃথিবীতে পৃথিবীবিখ্যাত গিটারিস্টরা আছে। আই আন্ডারস্ট্যান্ড যে সরি মাঝে মাঝে ফোন এসে যাচ্ছে বলে ইয়ে হচ্ছে হয়তো, আই আন্ডারস্ট্যান্ড যে এই কে একজন লিখেছো বাঙালির জন মায়ের, প্লিজ এত বড় প্রশংসাও করো না, এত বড় এতটা বাড়ো খাইও না, আর এতটা দায়িত্ব আমার ঘাড়ে দিও না। জন মায়ের ইজ এ লেজেন্ড, এবং আমার বন্ধুবান্ধবদের মধ্যেই এমন সমস্ত গিটারিস্টরা আছেন যারা যে কী পরিমাণ ভালো সেটা কল্পনা করা যায় না। এই যে কথাগুলো বলছিলাম যে গিটার একটা সেলফ সাফিসিয়েন্ট ইনস্ট্রুমেন্ট, এটা এই কারণে বলছিলাম যে যারা এখানে গিটারিস্ট আলাদা করে যারা শুধুমাত্র গিটারটাই বাজান, নানা ধরনের নাইলন স্ট্রিং ক্লাসিক্যাল গিটার হতে পারে, জ্যাজ হতে যাই হোক না কেন, যারা বাজান তারা বুঝতে পারবেন আমি কিসের কথা বলছি। মধুপর্ণা সেন শর্মা লিখেছে ওয়ার্ল্ড নিজেকে মেনটেনেন্স করছে, ঠিকই সেরকমই। পরমদা একটা বিষয়ে খুব জানার ইচ্ছে, মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া ফ্যানদের একটু কথা বলতে ইচ্ছে করে তোমার সাথে, আমার মতো বাংলাদেশের ভক্তরা ধরে রিপ্লাই পাওয়া যেতে পারে। প্রথম কথা বলি, সোশ্যাল মিডিয়া নিয়ে আমার কোনো সমস্যা নেই, সোশ্যাল মিডিয়াতে আমি খুব একটা ব্যাপার আছে, সোশ্যাল মিডিয়াতে খুব কম আসি আমি, যদি বা ইনস্টাগ্রামে একটু হলেও অ্যাক্টিভ, আমি ফেসবুকে খুবই কম অ্যাক্টিভ, বিকজ আমি আমার ব্যক্তিগত জীবনটা মোটামুটি ব্যক্তিগত রাখতে পছন্দ করি, আর প্রতিটা জিনিস সারাদিনে যা যা করছি সেটা সবসময় সোশ্যাল মিডিয়ায় দিতে পছন্দ করি না। আর আমার একটুখানি আমার এত কাজ থাকে নানা রকম করতে ভালোবাসি, সেই কাজগুলো সেগুলোর ফাঁকে আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়ায় বেশিক্ষণ থাকা মানে অনেকটা সময়ও নষ্ট হওয়া, সেইটার কারণে আমি সোশ্যাল মিডিয়াতে যেটুকু ইনপুট না দিলেই নয় আমি শুধু সেইটুকুই দেওয়ার চেষ্টা করি। লোপামুদ্রা দাস লোত তুমি লিখেছো হাই পরম, গুড টু সি ইউ লাইভ, রিয়েলি ইন্সপায়ারিং টু গেট সাচ কাইন্ড ওয়ার্ডস, হোপ ইউর ওয়েল, টেক কেয়ার, ইউ টু। লোপামুদ্রা মিতা সেন কোয়ারেন্টাইন থাকার পরামর্শ নিশ্চয়ই। সুদীপ চক্রবর্তী লিখেছেন প্রকৃতিকে কষ্ট দিলে তারা অনেক গুণ বেশি সে ফিরিয়ে দেবে, একদম সত্যি কথা। তনিমা তরফদার লিখেছো তোমাকে দেখে ভীষণ ভালো লাগলো, গান শুনে গাইতে খুব ভালো লাগে, শিলিগুড়ি থেকে বলছি। প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা তাহলে তোমার প্রোফাইলের নাম তনিমা কেন, এনিওয়ে গুড টু হিয়ার ফ্রম ইউ টু। সৃজা লিখেছো আপনার গলায় রবি ঠাকুরের গান শুনতে চাই, নিশ্চয়ই একটা করো না, এখন যখন সাহস করেই ফেলেছি একবার তাহলে তো গান নিশ্চয়ই পোস্ট করবো আরও। এবং মাথায় রাখবেন আমি আমার কাছে বাড়িতে কোনো সফটওয়্যার নেই, আমি জাস্ট লাইভ রেকর্ড করে বাজনা এবং গান দুটোই কমপ্লিটলি লাইভ রেকর্ড করে পোস্ট করি, মানে যা রেকর্ড হয় ফোনে সেটাই পোস্টেড হয়, সেটা ভাল লাগলে চমৎকার, মানে আমার থেকে খুশি কেউ হবে না। ইশতাক ইশতিয়াক আম্মান লিখেছে লটস অফ দোয়া ফ্রম বাংলাদেশ, দোয়া জানাই, দোয়া করি তোমার জন্যেও আপনার জন্যেও ইশতিয়াক, ভালো থাকবেন। আবে হ্যাঁ সৈকত ইজ ওয়াচিং, সৈকত কেমন আছো, অনেকদিন দেখা হয় না তোমার সঙ্গে, কথাও হয় না, ভালো আছো আশা করি। রুদ্রাক্ষ লিখেছে অঞ্জন দত্ত হোক, তুমি না থাকলে হবে নিশ্চয়ই কোনো সময়, সবারটা পড়তে পারছি না এতগুলো মেসেজ আসছে। তবে অন্তরা লিখেছ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ লাকি টু হ্যাভ ইউ, উইশ টু সি ইউ অন দ্য গ্লোবাল প্ল্যাটফর্ম, তোমার ওপর ক্রাশ আছে সেন্স টু, তোমার এই জন্য থেকে উই হ্যাভ সিন মোস্ট অফ ইউর ওয়ার্ক, থ্যাংক ইউ ভেরি মাচ অন্তরা। তবে আই এম লাকি টু বি ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, দ্যাটস হাউ আই লাইক টু থিঙ্ক, এভাবে একটা জায়গা করে দেওয়ার জন্যে এতদিন ধরে মানুষ মনে রেখেছেন, কাজ দেখছেন, সেটার জন্যে আমি, সেটা আমার সৌভাগ্য। নিম্মি জাহান লিখেছেন সম্ভবত বাংলাদেশ থেকে,
টপ ফ্যান তিনি। আবার মাঝে মাঝে গান গিয়ে পোস্ট করেন, শুনতে অনেক ভালো লাগে। নিশ্চয়ই নিম্মি, ইনশাল্লাহ নিশ্চয়ই করবো পোস্ট। শুভজিৎ সাহা, উই অল মিস কুইনাইন। কুইনাইন এখন আর নেই, তবে কুইনাইনের বন্ধু বান্ধবের সঙ্গে রেগুলার বেসিসে দেখা সাক্ষাৎ হয়। রত্না চক্রবর্তী, আপনি বাংলাদেশ থেকে লিখেছেন, অভিনয় ডিরেকশন স্পেশালি গানটা খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ রত্নাদি, ভালো থাকবেন, নমস্কার জানাই আপনাকে এবং সাবধানে থাকবেন। শৌরিমা মাইদি লিখেছো, উই শুড রেসপেক্ট নেচার, ইফ ইউ রেসপেক্ট নেচার নেচার উইল অলসো লাভ আস। অ্যাবসলিউটলি, একদম সত্যি কথা। আবার একটু নিচের দিকে যাওয়া যাক। অঙ্কিতা লিখেছো, এই বন্ধুদশায় আপনার ফেসবুক লাইভ যেন একরাশ মুক্তির হাওয়া। আমার কাছেও তাই, আমার বন্ধুবান্ধবের সঙ্গে কোনো দেখা হওয়ার প্রশ্নই উঠছে না, বাড়ি থেকেও বেরোচ্ছি না, কেউ আসছেও না যাচ্ছেও না। প্রথম 7-8 দিন, এটা বলে রাখি, প্রথম 7-8 দিন ভালোই লাগছিলো, আমার একদম বাড়িতে থাকা হয় না, সেই কারণে ভালোই লাগছিল। কিন্তু গত 2-3 দিন একটুখানি বিড়ম্বনা বোধ করতে আরম্ভ করেছি, কেননা এতটা সময় বাড়িতে থাকার অভ্যেস নেই, আমি এত রকম কাজ করি, শ্যুট তো থাকেই, শ্যুট না থাকলে অফিস থাকে, অফিসে প্রেজেন্টেশন থাকে, লেখালেখি থাকে, জয়েন্ট রাইটিং সেশনস থাকে, প্রোডাকশন মিটিং থাকে, অনেক কিছু থাকে, সেগুলো এতটা সময় এরকম শুধু বাড়ির 2-3 জন 2-3 জন কারোর মুখ দেখছি না, এরকম ঘটনা খুবই রেয়ার। নসীন মাহমুদ কি এটা লিখেছো দেখলাম, পড়তে পারলাম না, বেরিয়ে গেল। লুনা রাজ ফ্রম মুম্বাই, হোপ ইউ ডুইং গুড, পোপ হয়ে গেছে ওটা, বাট হোপ ইউ ডুইং গুড, আর রেসপেক্ট ইউর প্রাইভেসি, পরম স্যার প্লিজ টেক কেয়ার, লাভ টু ইউ ভেরি মাচ, দ্বিতীয় পুরুষ, উইশ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি আটমোস্ট সেফটি, টু ইউ টু। লুনা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর রাইটিং অ্যান্ড পোস্টিং হিয়ার। উম্মি রাবেয়া মিলি বাংলাদেশ থেকে লিখেছে, পরমব্রত ইউ আর মাই ক্রাশ, লাভ ইউর লর্ড, আই এম ফ্যান অফ ইউর মুভিজ, ওয়ান্ট টু হিয়ার আ সং ফ্রম ইউর ভয়েস। অনেক ধন্যবাদ উম্মি, আবার রাবেয়া নাকি মিলি কি বলবো, ধন্যবাদ, সাবধানে থাকবেন, নিশ্চয়ই গান শোনাবো ভবিষ্যতে। বাংলাদেশ থেকে বলছি, আফরোজা জাহান লিখেছেন, বাংলাদেশ থেকে বলছি, প্রথম থেকে ছিলাম আপনাকে, তখন স্কুলে পড়তাম, তখন থেকে ক্রাশ খেয়েছি, এই ক্রাশ খাওয়ার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, ক্রাশ খাওয়াটা একমাত্র বাংলাদেশে, বিশেষ করে ঢাকাতে ব্যবহার হয়, চমৎকার লাগে শুনতে। ক্রাশ খেয়েছো, আশা করি ক্রাশটা হজম হয়ে গেছে, তুমিও বড় হয়েছো, স্কুল থেকে তোমার নিশ্চয়ই কলেজ উত্তীর্ণ হয়েছো তুমি, আমিও বড় হয়েছি বলাই ভালো, বুড়ো হয়েছি না বলে। ডক্টর রাকিব মজুমদার, তুষার লিখেছেন, লাভ এক্সপ্রেশন নিজ ফিল্ম ভাইয়া, অনেক ধন্যবাদ তুষার, ভালো থাকবেন। লোপামুদ্রা আবার লিখেছো, তোমার কথা পড়েছি। দুর্লভ দাস লিখেছো, ডিরেক্টরদের সৌভাগ্য, তোমার মতন অ্যাক্টর পাওয়ার, ট্রু ট্যালেন্ট ইজ ভেরি রেয়ার, পরমব্রত অ্যাক্টর, অনেক অনেক ধন্যবাদ দুর্লভ, ভেরি ভেরি কাইন্ড ওয়ার্ডস, মানে আই ডোন্ট হ্যাভ টু ওয়ার্ডস টু থ্যাংক ইউ ফর দিস, অনেক বড় উপাধি, অনেক বড় প্রশংসা তুমি করলে। আমারও অত্যন্ত সৌভাগ্য, নানা রকম পরিচালকদের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার আমার এই এই জীবনে। সুজিতা মণ্ডল লিখেছ, তোমার তোমার ওপর ক্রাশ আমার, গিটার সঙ্গে গানটাও এবার শোনার অপেক্ষায় রইলাম, স্টে হোম অ্যান্ড স্টে সেফ, ইউ টু। সুজিতা ঋতুপর্ণা গুপ্ত চক্রবর্তী ইজ ওয়াচিং, আচ্ছা। শুভ্রজিৎ ভদ্র লিখেছ, হেমলক সোসাইটি ওয়াজ অ্যামেজিং, ওয়েল থ্যাংক ইউ ভেরি মাচ। সুজিত মুখার্জি যদি এটা দেখে থাকেন, সুজিত মুখার্জির কাছে আর্জি জানানো আছে ফ্যানেদের, যদি হেমলক পার্ট টু করা যায়, সুজিত অলরেডি বলেছে সে নাকি চেষ্টা করছে ভাবছে, লেটস সি। সাজ্জাদ রাশেদ, দাদা সাবধানে থাকবেন, সাজ্জাদ আপনিও থাকবেন সাবধানে, পায়েল ঘোষ, তোমার মুভি খুব পছন্দ করি, লটস অফ লাভ। ঋতুপর্ণা রায়, প্লিজ 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 অন হিয়ার অ্যাং অল ইয়ার, চেষ্টা করবো। দীপশিখা মণ্ডল, তোমরা যেভাবে টলিউডকে এগিয়ে নিয়ে যাচ্ছ সত্যি মুগ্ধ, আমি এখন বাংলা ছাড়া কোনো মুভি দেখতে ইচ্ছা করে না, দ্যাটস দ্য স্পিরিট, ওয়ান্ডারফুল, সো গুড টু হিয়ার দ্যাট। অনেকে লোকে কিন্তু এখন এরকম আছেন যারা দেখা হলে বলেন, আচ্ছা আপনি বাংলা ছবিতে অভিনয় করেন, আমার অবশ্য বাংলা ছবি দেখা হয় না তেমন একটা, তারপরে একটুখানি খোঁচালেই বুঝতে পারি তিনি অনেক বাংলা ছবি দেখেছেন, কিন্তু বলতে তাদের লজ্জা হয়, নিজের ভাষার ছবি দেখতে লজ্জা হয়, এটা কল্পনা করা যায় না, প্রচুর লোককে এটা বলতে শুনি, তাদের সবসময় সামনাসামনি বলে দিতে উত্তর দিতে পারি না যে কেন দেখেন না, আর অনেক সময় বলেও দিই যে কেন দেখেন না, কেন কেন দেখা হয় না, কেন আপনি বাঙালি নন, এরকম অনেক সময় বলেও দিই রেগে মেগে, কিন্তু বাংলা ছবি দেখেন শুনে খুব ভাল লাগলো, দেখি এত লোক দেখেন আমরা সেটা জানি, অনেকের সঙ্গে আমার তর্কও হয় অনেক সময়। ইন্দ্রনীল সরকার লিখেছে, পরবর্তী ব্যোমকেশ আর অভিযান মুভির অপেক্ষায় আছি, পরম দা স্টে সেফ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ ইন্দ্রনীল, ব্যোমকেশ হোপফুলি আমরা এই দুর্গা পুজোতেই আনতে পারবো যেরকম আগের বছর এনেছিলাম, তবে এখন যেহেতু সবটাই অনিশ্চিত হয়ে গেছে এই গোটা সিচুয়েশনটার ফলে, তবুও আশা রাখছি
ঈশ্বরের আশীর্বাদে আমরা পারবো দুর্গা পুজো দিয়ে আনতে, আর অভিযান সম্বন্ধে আপডেট দিতে থাকবো। আমরা অনেকটা শ্যুট করে ফেলেছি কিন্তু মাঝপথে বন্ধ করতে হলো বিকজ অফ দ্য লকডাউন। তমগ্ন সাধু, ইউ আর গ্ল্যাড টু সি মি, থ্যাংক ইউ। এশা সেনগুপ্ত, অনেক প্রশংসা করেছো, থ্যাংক ইউ। সায়ন বৈদ্য লিখেছে, লাভ ফ্রম বারুইপুর, থ্যাংক ইউ। চৈ ভট্টাচার্য, সাবধানে থেকো, আরও গান শোনার অপেক্ষা রইলাম, একটা গান শুনতে চাই। দ্বিতীয় পুরুষ ইস জাস্ট অসম, ওয়াচ ইট, লাভ ফ্রম বাংলাদেশ। আফরিন দীপ্তি লিখেছো, থ্যাংক ইউ দীপ্তি। সাহেব চ্যাটার্জি, ক্যান আই গেট প্রোডাকশন হাউস কন্ট্যাক্ট নাম্বার। রোড শো ফিল্মসের অফিসিয়াল যে পেজটি আছে সেখানে যোগাযোগ করতে পারেন, রোড শো ফিল্মস থেকে আপনাকে নিশ্চয়ই যোগাযোগ করে নেবে ওরা। শর্মী পাল প্রশংসা করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। লিসিয়া চ্যাটার্জি, তুমি ভালো ভালো কথা লিখেছো, থ্যাংক ইউ। আশরাফ হোসেন, অনেক ধন্যবাদ, তুমি লিখেছো মে আল্লাহ পুচি অন দ্য হাইয়েস্ট পিক, পিক ওটা পিক হবে, বাট নো প্রবলেম, থ্যাংক ইউ আশরাফ, অনেক অনেক ধন্যবাদ আশরাফ আমার হয়ে প্রার্থনা করার জন্যে, আমার জন্য প্রার্থনা করার জন্যে। আবৃত্তি করতে বলেছো সরিতা ভট্টাচার্য, হ্যাঁ কিন্তু আমি তো আবৃত্তি করতে পারি না, এটা একটা ব্যাপার, আবৃত্তি করা হয় না আমার খুব একটা। স্নিগ্ধ রূপ সেন, অনেক প্রশংসা করেছো, থ্যাংক ইউ। শশী কর্মকার, অনেক ধন্যবাদ, তুমি অনেক প্রশংসা, আপনি অনেক প্রশংসা করেছেন। সোহিনী বোস, গ্রেট টু সি ইউ লাইভ বলেছো, গ্রেট টু সি ইউ টু সোহিনী। সোহি লিখেছো, আমার সবসময় লাইফ টাইম ক্রাশ তুমি, বাপরে দ্যাটস আ বিগ টাস্ক টু টু অ্যাবাইড বাই, অনেক বড় লম্বা দায়িত্ব। অঙ্গনা ভুইয়া লিখেছো, জুয়েল অফ টলিউড ইন্ডাস্ট্রি, হাউ কুড সামওয়ান বি সো পারফেক্ট, না আমি পারফেক্ট নই, কেউ আমরা পারফেক্ট নই, আমরা আমরা চেষ্টা করি সত্যি সত্যের পথে হাঁটতে, সত্যিটাকে আঁকড়ে রাখতে শিল্পের মধ্যে দিয়ে, শিল্পের মাধ্যমে। ঝুমকি ব্যানার্জি, তুমি লিখেছো আজকে আমার এই কমেন্টগুলো পড়ে অনেকে হাসবে জানি, কিন্তু আমার হাসি পাবে না কেন জানি না, আমার কিছুতেই হাসি পায় না, সমস্যার সমাধান চাইছি না, শুধু একটু ভাগ করে নিলাম, এভাবে যখন সুযোগ পাবো তখন ভাগ করে নেব, নিশ্চয়ই করবে ঝুমকি। অরুণিমা ভট্টাচ কর লিখেছো, কত কিছু লিখলাম আমারটা কিছুতেই পড়া হচ্ছে না, আচ্ছা এই তো পড়লাম, লম্বা করে পড়লাম, সরি আগেগুলো পড়তে পারিনি, অনেকগুলো মেসেজ আসছে সেই কারণে। থ্যাংক ইউ সুতমা, খুব খুব প্রশংসা করেছো, থ্যাংক ইউ। কিং সুক সাউ, কিং সুক আমার বহু পুরনো বন্ধু, কাম ভাই, সে দেখছে, দেখতে পাচ্ছি। খায়রুল শিপলু, ভালোবাসা অবিরাম, শিপলু কেমন আছো তুমি, ঢাকায় আছো আশা করি, সাবধানে আছো, সব ঠিকঠাক আছে আশা করি। নবনীতা মণ্ডল, তুমি লিখেছো আমি তো ভীষণভাবে ভীষণ রকম ক্রাশ খেয়ে আছি, তুমি বুড়ো হবে না, বা হোপফুলি বুড়ো হতে কেউই চায় না, ম্যাচিওর হতে চাই অবশ্য, আমি হয়েওছি অনেকটা আই গেস, তবে বুড়ো হতে কে আর চায় বলো, বুড়ো হতে চাই না। ফিরদোস, ফিরদোস তুমি লিখেছো, আপনি লিখেছেন দ্বিতীয় পুরুষ অসম, লাভ ইট, থ্যাংক ইউ ভেরি মাচ ফিরদোস। পর্ণা ঘোষ, গিটার কম্পোজিশনগুলো, কম্পোজিশন বলা যায় না, জামিং ভালো হয়েছে, আরও বেশ কিছু রকম প্রশ্ন অপেক্ষা থাকলাম, নিশ্চয়ই করবো, স্টে সেফ। মৃত্যুঞ্জয় নাথ, সবগুলো মুভি দেখেছি দাদা আপনার, থ্যাংকস ফর প্রেজেন্টিং দ্য নাইস মুভিজ ফর আস। অন্তরা চক্রবর্তী, ইউ উইল রিমেইন এভারগ্রিন, প্রচুর লোকে অনেক কিছু লিখছ। সৌচু লিখেছ, অনেকগুলো পুরনো ছবি দেখার ইচ্ছে আছে তোমার। সায়ন্তন গুপ্ত লিখেছ, কাল বাবাকে দ্বিতীয় পুরুষ দেখালাম, বলেছে এই পরমব্রত এই কবছরে কত চেঞ্জ হয়ে গেছে, আমশো চেঞ্জ তো হয়েছে, সেটা হয়েছে সেটা আমিও বুঝি, আমরা সবাই চেঞ্জ হই, ভালোর জন্যে চেঞ্জ হওয়াটা ভালো, পরিণত হওয়া ভালো, কিন্তু বুকের ভেতর অল্প বয়সী মানুষটা বা বুকের ভেতর মাথার ভেতর তারুণ্যটা, এটার জন্য হারিয়ে না যায়, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। ওয়ান্ট টু সি ইউ স্ক্রিপ্টিং অ্যান্ড ডিরেক্টিং আ থ্রিলার, অমরনাথ মুখার্জি লিখেছেন, এনি প্ল্যানস, প্ল্যান তো আছেই, দেখা যাক, আশা করি ভবিষ্যতে। শুভেন্দু মোহন বাগান চক্রবর্তী, হাওয়াই দাদা বেস্ট ফ্রেন্ড ইন ইন্ডাস্ট্রি, হ্যাভ সিন দিস জেনারেশন, থ্যাংক ইউ শুভেন্দু ভেরি মাচ। যদিও সকলে জানেন আমি ইস্ট বেঙ্গল সমর্থক, কিন্তু ধন্যবাদ জানাই তোমাদের মতো মোহনবাগান সমর্থকদের, তোমাদের জন্যে মোহনবাগান এই বছর আই লিগটা বাংলায় এনেছে, পশ্চিম বাংলায় এনেছে, আমি ইস্ট বেঙ্গল সমর্থক হয়েও বলছি আমি এই জন্যে অত্যন্ত গর্বিত, এবং এই জন্যে আমার মোহনবাগানকে এবং মোহনবাগানের সমস্ত সমর্থকদের ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি আগে তো বাংলা, তারপর তো মোহনবাগান ইস্ট বেঙ্গল। সুদেষ্ণা রায় লিখেছ, লাভ ফ্রম ইউএসএ, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি এনজয় করছো গিটারের ভিডিওগুলো, থ্যাংক ইউ ভেরি মাচ। বিশ্বজিৎ হাতি, হ্যাঁ দাদা প্লিজ একটু সিঙ্গার সং ফ্রম জুলফিকার, কোনো গান মনে নেই, জুলফিকারের আমার
ক্লাস সেভেন থেকে তোমার ত্রই লিখেছো হাওয়া বদল পার্ট টু দেখতে চাই, সেটা একটা ডেফিনেট প্ল্যান আছে, খুব শিগগিরই হচ্ছে দেখাতে পারবো। আরও প্রচুর 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 মেসেজ, একটু শেষের দিকে তলার দিকে এগিয়ে যাই, অনেকটা এগিয়ে গেছে। আচ্ছা দোলা দাস, আপনি লিখেছেন বা তুমি লিখেছো, একটাই তো রিকোয়েস্ট করছি, কখন থেকে পারলে সমান্তরাল সিনেমার গানটা হবে, ধীরে ধীরে বস, ধীরে সবুরে মেবা ফলে বলে। অনেকের কমেন্ট পড়া হচ্ছে, আই এম সো সরি অ্যাবাউট দ্যাট, মানে আমি তো সকলের কমেন্ট তো পড়া সম্ভব না, সেই কারণে ভেরি সরি অ্যাবাউট দ্যাট। দেবাঞ্জলি লিখেছেন যে তুমি এই লকডাউনে বাড়ির কী কী কাজ শিখলে বলো, মা কত আনন্দ পেলো তোমার কাজ দেখে, একটু মজা করলাম। সরি না, বাড়ির কাজ আমি বাড়ির কাজ তখন শিখেছিলাম যখন আমি বিদেশে ছিলাম, বেসিক্যালি একা থাকতাম তো তখন রান্না বাড়ি বাড়ি পরিষ্কার সবই শিখতে হয়েছে। এখন ফর্চুনেটলি আমার বাড়িতে সেটাও খুব আমার বড়ো একটা পাওনা, আমার বাড়িতে এই মুহূর্তে আমার আমার বাড়ি খুব ভরা, আমার আমার বাড়ি যিনি চালান যিনি আমার পরিবারও বটে তিনি আছেন আমার বাড়িতে, তিনি গোটা বাড়ির দেখাশোনা করেন এবং তার মেয়ে সে আমার ভাইজির মতো প্র্যাকটিক্যালি বলা যেতে পারে, সে থাকে এবং তার সঙ্গে তার বোন এবং তার চার মাসের ছোট্ট ছানাটিও আছে আমাদের বাড়িতে, আমার বাড়ি একদম ভরা, সেটা একটা বিরাট আশীর্বাদ এই সময়তে, না হলে একদম একা হলে পাগল পাগল লাগতো আমার, সে ব্যাপারে কোনো সন্দেহই নই। সমান্তরাল সিনেমার গানটার কথা অনেকেই বলেছ, আসছি ওই সেই প্রসঙ্গে। শ্রীরাজ মিত্র, শ্রীরাজ দা কেমন আছো, লিখেছো পরম স্টে বলেন স্টে সেফ, দ্য জার্নি অভিযান উইল কন্টিনিউ সুন, ইট শ্যাল অ্যাবসলিউটলি অ্যাজ সুন অ্যাজ দ্য লকডাউন ওপেন্স, দারুণ লেগেছে। দ্বিতীয় পুরুষ অনন্দিতা ভট্টাচ লিখেছো, এনজয় লট দ্যাট মুভি, স্টে সেফ ফ্রম চেন্নাই, থ্যাংক ইউ ভেরি মাচ অনন্দিতা। সন্দীপ অধিকারী লিখে তোমার প্রায় সব সিনেমা দেখি, থ্যাংক ইউ ভেরি মাচ সন্দীপ। স্বরূপাও এক কথা লিখ, স্বরূপা সর্দার লিখেছো, সাইমা হাসান লিখেছো বাংলাদেশে এসো, ওয়ান্ট টু মিট আপ উইথ ইউ, ওকে দ্যাট সাউন্ডস লাইক আ প্রপোজাল। বাংলাদেশে গেছিলাম ফেব্রুয়ারি মাসেই, আমি গেছিলাম দুদিনের জন্যে, খুবই যাওয়া হয় বাংলাদেশের মতো অত্যন্ত প্রিয় জায়গা, আবার যাওয়া হবে নিশ্চয়ই খুব শিগগিরই, সব ঠান্ডা হলে পরিস্থিতি এই এই অদ্ভুত ক্রাইসিস মিটে গেলে কিছুটা হলেও। অনেকে অনেক কিছু লিখছো, ঐশিকা দত্ত সবাই মূলত প্রশংসা করছো, আমি সবাইকে প্রচণ্ডভাবে ধন্যবাদ জানাতে চাই এতটা প্রশংসার জন্যে। আমার প্রায় 20 বছর হতে চললো আমি কাজ করছি এই ইন্ডাস্ট্রিতে, আমি হিন্দি ছবিও করেছি বা করি, আমি হিন্দি ইন্ডাস্ট্রিতেও কাজ করি, বাট আমি বিশ্বাস করি আমি মনে প্রাণে আগে একজন বাঙালি, আমি বাঙালি জাতীয়তাবাদ বলবো না, বাঙালি আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী, এবং আমি আমার বাংলা ইন্ডাস্ট্রি, আমার বাংলা ছবি আয়তনে ছোট হতে পারে, বাজেটে ছোট হতে পারে, কন্টেন্টে সে কখনোই ছোট নয়, হ্যাঁ আমাদের অনেকটা পথ হাঁটা এখনও বাকি, হেঁটে নেব আমরা সবাই মিলে একসাথে কাজ করতে থাকলে। যে সময় আমরা কাজ করা শুরু করেছিলাম সেই সময়ে যে ছবি হতো সেখান থেকে আজকে যেখানে আমরা আসতে পেরেছি সেটা অনেক অনেক অনেকটা পথ হেঁটে আসা অলরেডি হয়েছে। ভবিষ্যতে আপনাদের সকলের তোমাদের সকলের আশীর্বাদ পেলে, সহায়তা পেলে, ঈশ্বরের আশীর্বাদ পেলে নিশ্চয়ই আমরা আরও আগে আরও আরও সামনের দিকে এগোতে পারবো এবং আরও অনেক ধরনের নতুন ধরনের যে ধরনের কাজ আমরা আজকে প্রত্যেক মুহূর্তে দেখতে পাচ্ছি, নেটফ্লিক্স খুললেই, অ্যামাজন খুললেই, হটস্টার খুললেই, হুলু খুললেই, আমরা সেই মার্গের সেই মানের কাজও দিতে পারবো, তার জন্যে আপনাদের সহায়তা সব থেকে বেশি দরকার। দলে দলে গিয়ে থিয়েটারে গিয়ে হলটা ভরালে তাতে আমরা আরও এনকারেজমেন্ট শুধু না, তাতে আমরা আরও ক্ষমতা, মানে আমাদের সরাসরি আমরা আমাদের ব্যান্ডউইথ বাড়ে, তাতে আমরা আরও আরও একটু অ্যাডভেঞ্চারাস কাজকর্ম করার সাহস পাই। অনেককে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ, অনেককে না, অনেককে বিশেষ করে ধন্যবাদ, তারা এত সুন্দর সুন্দর কথা লিখেছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবার যদি আপনারা একটা মিনিট অপেক্ষা করেন আমি শেষ করব, তবে তার আগে যেহেতু সবাই বারবার করে অনুরোধ করেছেন ইনস্টাগ্রামে, ফেসবুক সব জায়গায় এবং এখনও, তাই জন্যে এই উপহারটা আপনাদের না দিলেই নয়, তার জন্য আপনাদের 30 সেকেন্ড থেকে 1 মিনিট অপেক্ষা করতে হবে। তবে আমি কাটছি না লাইনটা, আমি এখানেই রাখছি জিনিসটা, হ্যাং অন।
চেষ্টা করছি। Thank you very much. Hopefully, I managed to do some justice to the songs. শেষ কালে একটা সি মাইনর পড়তোটা দিতে ভুলে গেছি। কি কথা কয় রে দেখা দেয় না। Thank you very much. সবাইকে আরও একবার and এরকম গান বা বাজনার ভিডিওস পোস্ট করতে থাকবো। হোপফুলি আপনারা সেগুলো এনজয় করবেন। হোপফুলি সকলে সাবধানে থাকবেন। খুব শিগগিরই আবার সকলের সঙ্গে দেখা হবে। খুব সাবধানে থাকুন, বাড়িতে থাকুন। খুব সংকট অনেকের, আমি আবারও বলছি, জানি এটা সুখের সময় নয়, একদমই নয়। সকলকে বলছি এটা কে কী বললো তার ওপর না, এটা যদি আমরা এই বিধিনিষেধগুলো পালন না করি মানব জাতি হিসেবে আমরা এই সংকটটা থেকে বেরোতে পারবো। তাই জন্যে আমরা এই বেসিক বিধিনিষেধগুলো মেনে চলি, বাড়িতে থাকি, সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখি, আমরা কাটিয়ে উঠবো এই খারাপ সময়টা। এবং পাশের মানুষগুলোর কথা, যাদের সমস্ত কাজকর্ম, যারা আটকে আছে, যারা দিন আনি দিন খায়, যারা ডেইলি ওয়েজ আর্নার্স, তারা সম্পূর্ণ না খেতে পেয়ে আছেন প্র্যাকটিক্যালি বলা যেতে পারে। আমরা দেখেছি সেই ছবি, তাদের কথা একটু হলেও ভাববেন। যে যেমনভাবে পারি আমরা সাহায্য করি। আমাদের ইন্ডাস্ট্রির প্রচুর মানুষ, তারাও কিন্তু ডেইলি ওয়েজ আর্নার্স, যারা টেকনিশিয়ানস, তাদের আমরা চেষ্টা করেছি প্রত্যেকে নিজেদের মতো করে সাহায্য করতে। যারা অন্যান্যভাবে ডেইলি ওয়েজ আর্নার্স, যারা রুজিরুটি, যাদের প্রত্যেক দিনের কাজের ওপর নির্ভর করে থাকে, তাদেরও সাহায্য করার চেষ্টা করছি আমরা প্রত্যেকে নানাভাবে। আপনারাও দয়া করে করবেন, এটা আপনাদের সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ। নিজেদের সেফ রাখবো, নিরাপদ রাখবো। তেমনি আবার যে মানুষগুলোর কিচ্ছু নেই, যে মানুষগুলি প্রত্যেক দিনের কাজের ওপর তাদের প্রত্যেক দিনের জীবিকা নির্বাহ ডিপেন্ড করে, তাদের পরিবার, তাদের বাচ্চা, তাদের স্ত্রী বা মহিলাদের, তাদের স্বামী, তাদের বৃহৎ পরিবার, মানে এক্সটেন্ডেড ফ্যামিলি ডিপেন্ড করে, তাদের কথা একটু ভাববেন। আমরা যে যার মতো করে চেষ্টা করি তাদের সকলকে সাহায্য করার। সকলে ভালো থাকবেন। মে গড ব্লেস ইউ অল। দেখা হবে খুব শীঘ্রই সকলের সঙ্গে।